মুজাম্মল আপনি লিখেছেন আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নয় না এই উক্তিটি ব্যবহার করে অনেক ব্যক্তি অপকর্ম করে আল্লাহ ইসলাম কি বলে দেখুন প্রথম কথা হলো যে আল্লাহ জানেন কোথায় কি হচ্ছে আর আপনি যে কাজ করছেন এই কাজের জন্য আপনাকে আল্লাহ এক ধরনের ইচ্ছাধিকার দিয়েছেন শক্তি সামর্থ্য দিয়েছেন আপনি এই শক্তি ব্যবহার করে এটা করেছেন সেজন্য আল্লাহর কাছে আপনি অপরাধী হবেন যদি অপরাধ করে থাকেন আল্লাহ জানেন আপনি কি করছেন ব্যাপারটি সেটা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না এবং স যা হয় ইচ্ছাতেই হয় আল্লাহ চান ব্যাপারটা সেরকম নয় এটা এইভাবে সঠিক নয় তার মানে কি চুরি চুরি করে সেটা আল্লাহ ইচ্ছা করছেন চুরি করার জন্য এরকম না তা না ব্যাপারটা সেরকম নয় যা হয় সব কিছু আল্লাহর আল্লাহ আছে সব সবকিছু আল্লাহ জানেন সবকিছু আল্লাহর জ্ঞাতসারে হয় ব্যাপারটা সেরকম বাকি বান্দা কোনো কাজ করার জন্য যখন তিনি উদ্যোগ গ্রহণ করেন সেটা ভালো হোক কার মন্দ হোক এর উপর ভিত্তি করে তিনি আল্লাহর কাছে পুরস্কার তিরস্কার উপযুক্ত হন মানুষ যখন তার চেষ্টাটা ব্যয় করেন তারপর আল্লাহ তারা কাজটা সৃষ্টি করেন অতএব এখানে মানুষের ভূমিকাটা মুখ্য সেটাকে গৌনবাদ ছোট করে দেখার কোনো কারণ নেই ওমে হাবি আপনি লিখেছেন শ্বশুরবাড়ি কারোর কাছ থেকে অকত্য কথা শুনলে বৌদের করণীয় কি সর্বাবস্থা সবর সবরু জমিল সবর সবসময় সুন্দর এবং ভালো এবং আল্লাহ তালা কর্মী বলেছেন যত কঠিন পরিস্থিতি হয় এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন যে যদি তোমরা সফর করো তাহলে তোমাদের জন্য ভালো আর যদি আপনি সবার করার মতো না থাকে তাহলে আপনি সেক্ষেত্রে মর্বীদের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু কারোর মন্দের কারণে আপনি যে মন্দে জড়িয়ে পড়বেন না অন্যায়ের বিপরীতে আপনি অন্যায় করতে যাবেন না তারেক ইলিসামত লিখেছেন নামাজ অবস্থায় সামনের কাতার ফাঁকা স্থান পূরণ করা যাবে কি যাবে বিশেষ করে যদি আপনি ডানে বামে নড়তে না হয় সোজা গিয়ে বা হালকা একটু শুধু ডানে বামে শুনলেন শরীরে কিন্তু কেবল ঠিক থাকলেন আপনি সামনে গিয়ে কাতার শূন্য জায়গা পূরণ করাটা করতে পারেন কোনো সুবিধা নেই আব্দুল আপনি লিখেছেন কোন বাবা যদি ছেলেকে হারাম লেনদেনের নির্দেশ দেন তাহলে ছেলে করণীয় কি মাহলুক খালে বাবা যদি অন্যায় কাজ করতে পারেন তাহলে সে অন্যায় কাজ তিনি করবেন না তবে চেষ্টা করবেন যথাসম্ভব বাবার বৈধ কাজ মেনে চলার আর হারাম কাজ করলে সেটার ব্যাপারে তিনি অপারগতা কেন তিনি করতে পারছেন না তাকে বোঝাবেন এবং যা না করে বিরত থাকবেন অমর ফারুক আপনি লিখেছেন আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত মানুষের অনেক হক নষ্ট করেছি চুরিও করেছি এখন আমার নেই কার হক নষ্ট করেছে আমি তবা করতে চাই কীভাবে করবো যদি এত মানুষই করেছেন কোথায় কার করেছেন অজানা থাকে তাহলে আনুমানিক একটা ফিগার বের করে যে পরিমাণ অর্থ মানুষের আপনি নষ্ট করেছেন বা আত্মসাত করেছেন সে পরিমাণ টাকা দান করে দেবেন ওই ব্যক্তিদের তরফ থেকে তাদের স্বরূপ যারা যাদের আমি নষ্ট করেছি আপনি ভালো জানেন তাদেরকে আপনি সব দিয়ে দেবেন এই রিপে দেবেন

স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে না তবে স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দেন যেমন কাবিন নামা হনুমান কলমে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করলে তখন স্ত্রী নিজের প্রতি নিজে তারা গ্রহণ করতে পারেন এটা একটু জটিল বিষয় এটা নিজে নিজে সমাধান করা কঠিন পুরো বিষয়টা কোনো দক্ষ আলেমের মাধ্যমে সম্পাদন করতে পারলে সেটা ভালো কিন্তু মৌলিকভাবে তার সামনে তারা দিতে পারেন চারদিকে আরেনা আমার জন্য কিছু করুন যার মাধ্যমে আমি আল্লাহ তালা অর্জন করে জীবন অতিবাহিত করতে পারি ভাই আমার আল্লাহ তালা আপনার এই শুভ যে বুদ্ধির যে উদয় হয়েছে এবং আপনার যে কল্যাণের প্রতি আপনার মানসিক অগ্রসরতা রয়েছে এই জন্য আল্লাহ তালা আপনাকে আরো বেশি অগ্রসর তফিক দান করুন দোয়া করি আল্লাহ আপনার গন্তব্য দান করুন এই ফেতনার সময় তরুণদের জন্য সবচেয়ে বড় ফেতনার বিষয় হলো চোখের জেনা থেকে বেঁচে থাকা সার্বিকভাবে জেনা থেকে বেঁচে থাকা এবং বস্তুবাদের যে আকর্ষণ এই আকর্ষণ থেকে আখেরাত মুখিতাকে বজায় রেখে চলা এটা বড় জটিল এবং কঠিন কাজ এই কঠিন কাজটি আঞ্জাম দিতে পারাই হলো মুসলিম তরুণদের সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় তো সেই চেষ্টা আপনি করবেন এর জন্য সেখানে ভালো পরিবেশে নেকারদের সাথে যথাসম্ভব থাকবেন চোখের ঘণা থেকে বাঁচার জন্য সংগ্রাম চালাবেন এবং যত দ্রুত সম্ভব বিবাহ করবেন এবং হালাল উপার্জনের মাধ্যমে নিজের চরিত্র রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং দিনের এলম অর্জন করার চেষ্টা করবেন এলম অর্জন করলে মানুষ জানলে পাঁচাটা তার জন্য সহজ হয় সেই সাথে সোহবত বা ভালো মানুষের ভালো সার্কেল এবং সোসাইটি মেনটেন করে চলবেন যাতে করে আপনি বেঁচে থাকতে পারেন হারাম থেকে এমতিয়াজ খান লিখেছেন স্বামীর সাথে সম্পর্ক আশীর্বাদ বিচ্ছেদের দিকে এখন তার সন্তান আমার গর্বে বাবার ফ্যামিলি সন্তানকে নষ্ট করার জন্য বলছে স্বামী ব্যাপারে কোনো অসম্মতি দিচ্ছে না এখন আমার কি করা উচিত না সন্তান যদি আপনার গর্বে চলে আসে তাহলে সেক্ষেত্রে এই অজুহাতে সন্তান নষ্ট করা যায় নয় আপনার হয়তো কষ্ট হবে আপনাকে সাফার করতে হবে কিন্তু জান্নাত তো আপনি এমনি এমনি পাবেন না অতএব বাবা মা যদি বলেনও এমনকি স্বামীও যদি অসম্মতি না দেন অসম্মতি তার না থাকে অর্থাৎ সম্মতি থাকে তারপরেও আপনি কাজ করতে পারেন না কারণ গর্ভস্থ সন্তান নষ্ট করা চাইজ নাই ওইদাল মত যখন জীবন্ত কবরস্থ করা সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে এই ইদাম বিন কেন তোমাদেরকে হত্যা করা হয়েছিল কী জব দেবেন সেদিন এই জন্য আল্লাহকে ভয় করা উচিত এরপরে ইবনাথ ওয়াইজ কারণে আপনি লিখেছেন আমি জানতে চাচ্ছি কোনো কারণে যদি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমোতে হয় তাহলে কি পাপ হবে অনেকগুলো আমাকে আমি বলেছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে গুণা হবে না কারণ হলো কোনো হাদিসে আসলে পশ্চিম দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই পশ্চিম দিকে ফিরে টয়লেট করা এটা নিষিদ্ধ কিন্তু পা দেওয়ার পরে নিষেধাজ্ঞা নেই আবার অনেকগুলো আমাকে বলেছেন যেটা এক ধরনের কেবলার প্রতি শিষ্টাচার পরিপন্থী বিদায় এটা অ্যাভয়েড করা উচিত তবে দিলে যে গুণা হবে বড় কোনো অপরাধ হবে ব্যাপারটা সেরকম না কারণ মতোই মহিউদ্দিন মাহবুব শুভ আপনি লিখেছেন কাউকে যদি কিছু টাকা দেয় ব্যবসার জন্য এবং তার বিনিময়ে সে যদি প্রতি মাসের লাভের টাকা থেকে কিছু লাভ দেয় সেটা কি হালাল হবে এটা আপনার চুক্তি হতে হবে যে টাকাটা তোমাকে বাণিজ্যিকভাবে দিয়েছি এর লাভের অংশ নির্ধারিত থাকবে যে এই অংশ আমাকে দিবা বাকি অংশ তুমি নিবা এরকম ফিস থাকবে তারপর সেটা আপনার জন্য জায়েজ হবে আপনি এমনি টাকা দিয়েছেন সে থোক কিছু আপনাকে লাভ দেয় এটা জায়েজ হবে না স্বভাব হিসেবে আপনি লিখেছেন বিভিন্ন ওয়েবসাইটে যে বাইরের দেশে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিতে হবে এবং তার বিনিময়ে সেই কোম্পানি আমাকে ডলার দেবে সেটা টাকাকে আমার জন্য ভালো হবে যদি এটা করতেই কোনো হারাম কাজ করতে না হয় এবং কোনো হারাম প্রোডাক্ট প্রোডাক্টের আপনার রিভিউ দিতে না হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হতে পারে উম হাইব হাফসা আপনি লিখেছেন আমি কখনও কোরআন শরীফ খতম করা হয় নাই আমি নিজে নিজে পড়ে খতম দিলে কি হবে ভুল যদি কিছু হয়ে যায় আলহামদুলিল্লাহ মৌলিকভাবে মোটামুটি আপনার ঠিক থাকলে আপনি পড়বেন পড়ে শেষ করার চেষ্টা করবেন কোনো অসুবিধা নেই কোরআন নিয়মিত আপনি পড়ছেন কি না এটা হলো মুখ্য বিষয় কোরআন পড়ে বুঝে আমল করছেন কিনা এটা হলো মুখ্য বিষয় খতম যদি কোনো কারণে আপনি নাও দিতে পারেন তারপরে আপনার গুণ হবে না তবে পুরোটাই একবার অর্থ সহকারে বুঝে একজন ইমানদার জীবনে একবার হলেও পড়া উচিত চেষ্টা করা